আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন শীতের সিজন, এই শীতের সময় বিভিন্ন রকমের পিঠা বানানো হয়। এর মধ্যে ভাপা পিঠা খুবই জনপ্রিয় একটি পিঠা। অনেক সময় দেখা যায় বাসায় পারফেক্ট ভাবে বানাতে না পারায় বাহির থেকে কিনে খেতে হয়। তাই আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা হাতের হাঁড়িতে ঝটপট ভাপা পিঠা বানিয়ে দেখাবো। ভাপা পিঠা বানাতে গেলে অনেকের পিঠা ভেঙে যায়, পারফেক্ট হয় না, তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের পিঠাও পারফেক্ট হবে। পিঠা বানানোর জন্য আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা চালে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চালের গুঁড়ার কোনো পরিমাণ নেই, আপনারা যতটুকু পরিমাণ পিঠা বানাতে চান ঠিক ততটুকু পরিমাণ চালের গুঁড়া নেবেন। এবার অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি, আমি এখানে নর্মাল পানি দিয়ে চালের গুঁড়াটা মেখে নিব। আর একবারে বেশি পানি দিব না, অল্প অল্প করে দিব, আর চালের গুঁড়ার সাথে পানিটা মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু শুকনা চালের গুঁড়া নিয়েছি তাই পানির পরিমাণটা আমার একটু বেশি লাগবে। আপনারা যারা ভেজা চালের গুঁড়া দিয়ে করবেন তাদের কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। তো আমি এখানে আরও একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু চালের গুঁড়াটা মেখে নিচ্ছি। এ কাজটা কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে, নইলে কিন্তু যখন আমরা পিঠা বানাবো তখন কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তাই খেয়াল রাখবেন চালের গুঁড়ার সাথে পানিটা যেন খুব ভালোভাবে মেশানো হয়। তো চালের গুঁড়ার সাথে পানিটা মেশানো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যখন হাত দিয়ে মুঠ করে ধরবে তখন চালের গুঁড়াটা এরকম জমাট হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে। তখন বুঝতে হবে চালের গুঁড়ার সাথে পানিটা খুব ভালোভাবে মেশানো হয়েছে। তো এখন কিন্তু সঙ্গে সঙ্গে পিঠাটা তৈরি করব না, এই চালের গুঁড়াটা আমি রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে করে এই চালের গুঁড়াটা ড্রাই না হয়ে যায়। আর এখন ভাপা পিঠার জন্য নারিকেল আর খেজুরের গুড়টা রেডি করে নিব। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি, নিয়েছি খেজুরের গুড়, আর গুড়গুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম। তো এখন এটা একটা সাইডে রেখে দিব। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। চালের গুঁড়াটা কিন্তু এখন পুরোপুরি পিঠা তৈরির জন্য রেডি হয়ে গেছে। এখান থেকে অল্প একটু চালের গুঁড়া নিয়ে এখন আমি চেলে নিব, বাকি চালের গুঁড়াটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ড্রাই না হয়ে যায়। এবার একটা চালনির সাহায্যে আমি চালগুলো চেলে নিব। চেষ্টা করবেন একটু বড় ফাঁকাযুক্ত চালনি নেওয়ার জন্য। চালের গুঁড়া দিয়ে চেলে নিচ্ছি, চেলে নিলে কিন্তু চালের গুঁড়াটা সুজির মতো দানা দানা হয়ে পড়বে। এগুলো দিয়ে যদি পিঠাটা তৈরি করি সেই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু না চেলেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন, তবে চেলে নিলে পিঠাটা ভালো হয়। তো এভাবে করে সুজির মতো দানা দানা করে আমি চেলে নিচ্ছি। দেখুন এই চালের গুঁড়াটা কিন্তু কিছুটা সুজির মতো দেখাচ্ছে, সেমভাবেই কিন্তু আমি সব চালের গুঁড়া চেলে নিব। সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়ার পরে আমি এখানে বড় সাইজের একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে একটু ছড়িয়ে দিব। আমি আজকে বড় সাইজের একটা ভাপা পিঠা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু ছোট বাটিতেও এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো দিয়ে দিলাম নারকেল কুড়ানো, এরপরে আবার এর উপরে দিয়ে দিব চালের গুঁড়া। এভাবে করে প্রতিটা লেয়ারেই আমি নারকেল কুড়ানো আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো, উপর দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। পরে দিয়ে দিব খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবে, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এরপরে আবার দিয়ে দিলাম নারকেল কুড়ানো, এবার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আবার উপর দিয়ে খেজুরের গুড় দিয়ে দিলাম। তো এখন খেজুরের গুড়টা দেওয়ার পরে আবারও দিয়ে দিব চালের গুঁড়া, আর এবার কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার পরে হালকা হাতে একটু সমান করে দিচ্ছি, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভাপ দেওয়ার সময় ভেতরে কাঁচা থেকে যাবে আর শক্ত হয়ে যাবে। হালকা হাতে একটু সমান করে দিলাম। এখন এখানে আমি সাদা একটা কাপড় নিয়েছি আর এই কাপড়টা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিগড়িয়ে নিয়েছিলাম। এবার পিঠাটা ভাপ দিয়ে নিব। পিঠা ভাপ দেওয়ার জন্য আমি একটা ভাতের হাঁড়িতে আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে একটা স্টেনার দিয়ে দিলাম, আর এই স্টেনারের ওপরে আমি পিঠার বাটিটা দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা আস্তে করে তুলে নিতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়, একটু সাবধানে এ কাজটা করে নিতে হবে।
তো আমি বাটিটা তুলে নিলাম। এখন কাপড়টা দিয়ে আমি পিঠাটা ঢেকে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাটা আমি 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, যেন ভাপটা বের হতে না পারে। তো ফিরে এলাম 10 মিনিট পরে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর পিঠাটা হয়েছে কি না এটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, পিঠাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো পিঠাটা কিন্তু এখন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে পিঠাটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। পিঠার কাপড়টা এখন আমি সরিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ভাপা পিঠা বাসায় বানিয়ে খেতে পারেন। দেখুন পিঠাটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এভাবে করে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। আজকের এই ভাপা পিঠার রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।